গোটা রিসর্টটা আমরা নিয়ে নিয়েছি তোমাদের বলেছি, তো দেখতেই পাচ্ছ সব কটাতে এখন সবাই সাজুগুজু করছে। আর এখানে হচ্ছে পার্টিটা হবে, প্রথমে কথা ছিল মাঠে মানে বাট ফিল্ডে, বাট যেহেতু বৃষ্টি হয়েছে তো আমরা হলে নিয়ে গেছি। তো দুটো জায়গায় হবে, এই একটা আর ওই যে ওখানে ডিস্কো লাইট জ্বলছে দেখতে পাচ্ছ কি না আমার আঙ্গুলটা দেখা যাচ্ছে। তো যাই হোক সবাই এখন রেডি রেডি হয়ে গেছে, আমিও কোনো রকমে রেডি হয়েছি আর ট্রাইবেলরা চলে এসছে। তো এখন গিয়ে আমরা জিনিসগুলো না গুছালে হচ্ছে না, তো আমি কী সেরেছি না সেরেছি তোমাদেরকে সব দেখাবো পরে। তো এখন সামনে যাই, আগে সব কিছু দেখি। তো এখানে যেখানে আমাদের ডান্সের ছিল দুপুরবেলা, এখানটা ডান্সের অ্যারেঞ্জমেন্টই করা হয়েছে, আর আর উপরে হচ্ছে সব প্রোগ্রাম হবে। তো কেক ফেক কাটিং হবে, এখানে সাজানো হয়েছে আর খুব সুন্দর সাজিয়েছে। জানি কি সাজিয়েছে, বেলুনের মধ্যে এগুলো কি বের হচ্ছে বের হচ্ছে জানি না। আর এখানে কেক কাটিং করা হবে, আমরা সবাই এখানে দাঁড়িয়ে ক্ল্যাপ 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 করব। এনিওয়েজ নিচে যাই আর রাস্তাটা তো তোমাদের দেখালাম আমি।
আজকে 25 বছর পর আমরা নিজের মতন করে এনজয় করছি, আর এরাও খুব সুন্দর ডান্স করছে। তোমাদের দেখাচ্ছি, এই যে আমার বর নেচেই যাচ্ছে। এখন কেক কাটিং সবকিছু হয়ে গেছে, এখন ফটো সেশন হবে। সবাই এক এক করে এসে ফটো তুলবে। Thank you.
নাম হলো গৌরিয়ান গ্রুপ মূর্তি গরুমার ন্যাশনাল পার্ক। আমরা এখানে আদিবাসী উড়াল নৃত্য করি। আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান, আমরা এই অনুষ্ঠান কলকাতা থেকে আমাদের পশ্চিমবাংলায় কম বেশি এবং সব জায়গায় করি। ইউটিউবে পাবেন এবং আমার নাম্বার হলো 9090732583। আমার নাম হলো বাবলু মূর্তি, ট্রাইবাল ডান্স বলে সার্চ করলে। আপনারা যে কোনো রিসোর্টে ডান্স করেন না, শুধু এক পার্টিকুলার একটা রিসোর্টে? ঠিক আছে, খুব সুন্দর ডান্স হয়েছে। কেউ যদি তোমাদের সাথে আপনারা যোগাযোগ করতে চাই তো ওনাদের সাথে যোগাযোগ করবে। খুবই সুন্দর অ্যান্ড খুবই কোঅপারেটিভ। তো থ্যাংক ইউ তো আমাদের এত সুন্দর প্রোগ্রাম দেখানোর জন্য। হ্যাঁ একদম। তো যাই হোক, এখন ডান্স ফান্স করে অবস্থা শেষ। আমি ট্রাইবাল ডান্স এখন মেনলি বক্সের গান হবে, আমি সেগুলো ডান্স শুনবো না, কারণ কপিরাইট আসবে। আমার অনেকগুলো কপিরাইট এসেছে, আমার একটা দুটো ভিডিও ব্লগেও আছে। তো এখন আমি শেষ, আমি সুন্দর বেঁধে নিয়েছি, আমার বরটা পুরো হাঁপাচ্ছে, এই যে আমরা সব অস্থির হয়ে গেছি আর পারছি না। যাই হোক, একটু রেস্ট করে নিই। এরা হচ্ছে বাড়ির দুই জামাই। খাওয়ার টাইম, এখন খাওয়া দাওয়া হচ্ছে ফ্রাইড রাইস, মাংস, অনেক কিছু। তো যাই হোক, আছে শালিনী দি আর অরুণ দা, আমাদের ফ্যামিলি এখন সিম্পল ফ্রাইড রাইস আর মাংস ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো। আর শরীর চলছে না, অনেক গান ফান ডান্স ব্লগ করিনি, তখন খাওয়া দাওয়া করি, তখন বাকি ব্লগটা। ব্লগটা আমি এখানে শেষ করছি, কারণ ভেবেছিলাম এখানেও তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো রাত্রের পর আর ব্লগ করা হয়নি, ব্লগটা ওখানেই শেষ করছি। নেক্সট ব্লগটা নেক্সট দিনে কী কী আছে তোমাদের দেখাবো। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে কী করতে হবে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে হবে, আর অনেক 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 শেয়ার করতে হবে। তো আমি চাইলে তোমাদের সাথে একটাই ব্লগই শেয়ার করতে পারতাম, বাট আমি ভাবলাম অনেক কিছু বাদ, মানে অনেক লম্বা করে ব্লগগুলো বানাই না, তো ভাবলাম ছোটো ছোটো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নিউ ব্লগে, মানে নেক্সট ডের ব্লগে। সো বাই।